পুরোপুরি দেবের কথা মনে পড়ে গেল। দেবের যে একটা গান ছিল না, ঢাকের তালে কোমর দোলে, পুরো সেই গানটার মতনই এই শাস্ত্রীর দ্বিতীয় গানটা ঢাঙ্কুরাকু ঢাক, পুরো একদম সেই গানটার মতন। সেই ঠাকুর দালান যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে সেম জায়গাতে শুটিং, সেই রকমই লুক অ্যান্ড ফিল, সেই রকমই পাঞ্জাবি পরা, সেই রকমই ড্রেস, যাবতীয় কিছু এরকম। ইভেন মিউজিকটা, ইভেন শুধু তাই নয়, অভিজিৎ সেই গানটা গিয়েছিল, এই গানটাও কিন্তু অভিজিৎ গিয়েছে। যদিও এখানে মিঠুন চক্রবর্তী তো 70 বছর বয়সে গেছে, শারীরিক নাচছে না, কিন্তু পুরোপুরি সেরকমই লুক অ্যান্ড ফিল, যাবতীয় কিছু মিউজিক পর্যন্ত দিয়েছে। ওখানে জিৎ গাঙ্গুলি, এখানে ইন্দ্রদীপ দাশগুপ্ত, পুরোপুরি আলাদা, কিন্তু জিনিসটা কি বলুন তো একই রকমের ফিলিং আসছে। এবং শুরুতেই এখানে দেখিয়ে দিচ্ছে যে নির্মল শাস্ত্রী মানে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা, সে বলছে যে শুনেছি ফাটাকেষ্ট অনেক বড় করে পুজো হতো, তো সেই রকম বড় ভাবে নির্মল শাস্ত্রীর পুজো হবে। তো সেই রকমই বুঝিয়ে দিচ্ছে যে নির্মল শাস্ত্রী এখন নিজে কিরকম ভাবছে। এবং ওখানে দেবশ্রী রায়কেও দেখাচ্ছে, দেবশ্রী রায়কে সে ভাবছে। অ্যাকচুয়ালি নির্মল শাস্ত্রী যখন এই পথটা বেছে নিল, মানে এই লোক ঠকানোর পথটা বেছে নিল, তখন সহায়ক ভাবেই তার স্ত্রী তার পাশে ছিল না, তো তাকে মনে করছে এই গানটার মধ্যে। এবং সৌমের সঙ্গে একটা ফেস অফ এখানে দেখানো হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি পুরোপুরি একটা কমার্শিয়াল ভাইব রাখা হয়েছে, এবং গানটা তো বললাম তার সঙ্গে পুরো মিলিয়ে আছে। এর জিনিসটা যে যা বুঝলাম যে এই সিনেমাটা কিন্তু অনেকটা কমার্শিয়াল হতে চলেছে, কিন্তু পুরোপুরি যেরকম সাধারণত এখন যেরকম বাংলা সিনেমা হচ্ছে তার থেকে কিন্তু শাস্ত্রীয় সিনেমাটা অন্যরকম। অ্যাকচুয়ালি মিঠুন চক্রবর্তী আছে বলেই হয়তো এইরকম একটা কমার্শিয়াল অ্যাঙ্গেলও কিন্তু এখানে পুরোপুরি রাখা হচ্ছে। এই যে তিনটে সিনেমা বেরোচ্ছে, শাস্ত্রী, টেক্কা আর এই বহুরূপী, তিনটে সিনেমায় আমি যা বুঝলাম এখন যেরকম ভাবে বাংলা সিনেমা হচ্ছে বা এই কিছুদিন আগে পর্যন্ত যেরকম হচ্ছিল, একটা পারিবারিক বা অনেকটা ফ্ল্যাট সিনেমা, সেরকম উত্থান পতন নেই বা কোনো টুইস্ট বেশি টান নেই, এই সিনেমাগুলোতে কিন্তু সেরকম কিন্তু কিছু থাকবে না, বরং অনেক বেশি কমার্শিয়াল অ্যাঙ্গেল কিন্তু ধীরে ধীরে বাংলা সিনেমা পুরো জিনিসটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এটা কিন্তু খুব ভালো লক্ষণ, কারণ কমার্শিয়াল সিনেমা যদি না তৈরি হয় না তাহলে কখনো ইন্ডাস্ট্রি কখনো গ্রোথই হয় না। এই জন্য বাংলা ইন্ডাস্ট্রি একদম মানে বলতে পারে মায়ের হয়ে চলে গেছে। তবে শাস্ত্রীর এই গানটা আমার আগের গানের চেয়ে কিন্তু বেটার লেগেছে, নো ডাউট। তার কারণ এটা কমার্শিয়াল আছে, পুজোর সময় গান, পুজোর গান, তো স্বাভাবিকভাবে লোকের পছন্দ হবে। তবে হ্যাঁ, যেটা বললাম, লোকে কিন্তু পুরনো দিনের কথা মনে পড়ে যাবে, এবং তার সঙ্গে স্বাভাবিকভাবে একটা কম্পারিজন তো হবে, কারণ গানটার সুর বা কথা এবং অভিজিৎ গেয়েছে সমস্ত কিছুই প্রায় এক। শুধু তাই না, সেই জায়গাতে শুটিং হয়েছে, সেরকমই পাঞ্জাবি ধুতি পরানো হয়েছে, সমস্ত কিছু কালার গ্রেডিংও প্রায় এক, তো স্বাভাবিকভাবে একই কথা তো মনে পড়বে। তো ঠিক আছে, গানটা মোটামুটি আমি বলবো শোনা যায়, অবশ্যই আগের গানটার মতন না, এই শাস্ত্রীর যে ঢাঙ্কুরাকু ঢাক গানটা অবশ্যই শোনা যায়, এবং সেই কারণে আমি এই গানটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা এই গানটা শুনে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই গানটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই গানটি পছন্দ, ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।